তো এ পর্বে দেখবো আমরা কিভাবে আমরা ডাটাবেস থেকে আইডি তথ্যগুলো আমরা এখানে নিয়ে আসলাম, এখান থেকে এই তথ্যগুলো কিভাবে আমরা সিঙ্গেল পেজে নিয়ে যাব। সো দেখেন, মাউসের যখন কার্সরকে আমি রিড মোর বাটনের উপর নিয়ে আসতেছি, তখন দেখেন এখানে কিন্তু একটা আমাদের আইডির নাম্বার শো করতেছে। এই আইডিটা আমরা প্রত্যেকটা আইডি ধরে ধরে আমরা কি করবো, সিঙ্গেল পেজে নিয়ে যাব। যখন এখানে ক্লিক করতেছি, দেখেন একটা ইউআরএল আইডি সহ সে আমাকে সিঙ্গেল পেজে চলে আসতেছে। এটা কই থেকে আসতেছে সেটা আমি বেশ কয়েকবার দেখাচ্ছি আপনাদের। তো এখান থেকে আমরা যে আইডিটি দিছি, যে এখানে সিঙ্গেল ডট আইডিটি দিয়ে দিছি, এই আইডিটি আমাদের কি করতেছে, অটোমেটিক্যালি সেখানে প্রত্যেকটা পোস্টের আইডি ধরে আমাকে নিয়ে আসতেছে ডাটাবেস। এখন আমাকে কাজ করতে হবে এই সিঙ্গেল পেজে। সিঙ্গেল পেজে আমাকে ইমেজের জায়গায় ইমেজ দিতে হবে, ইমেজের জায়গায় ইমেজ দিতে হবে, দেন টাইটেল জায়গায় টাইটেল দিয়ে, কন্টেন্ট জায়গায় কন্টেন্ট দিয়ে আমাকে পুরোটা শো করতে হবে। সেজন্য আমাকে কি করতে হবে, ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে, আমাকে ডাটাবেসটি এখানে কানেক্ট দিতে হবে, তাই না? এরপর আমাকে কি করতে হবে, এখন আমরা একটু চলে আসি, এখন আমাদের এই আইডিটি ইউআরএল আইডিটি চলে আসে। ইউআরএল যখন আমরা কোনো তথ্য ধরি, তখন আমরা কি মেথড দিয়ে ধরি, গেট মেথড দিয়ে ধরি। আমাদের গেট মেথড আমাকে কাজ করতে হবে। ফার্স্ট অফ অল আমি একটি ভেরিয়েবল নিয়ে নিই, নাম দিলাম আইডি ইকুয়াল আমরা গেট মাধ্যমে ধরবো, আইডিটি ধরে নিলাম। আচ্ছা, এখন আমার আইডিটি সিঙ্গেল পেজে চলে আসবে, এখানে চলে আসবে। এখন আমাকে এই তথ্যগুলো নিয়ে আসতে হবে, সেজন্য আমাকে আরেকটি ভেরিয়েবল আমি এখানে ডিফাইন করে নিই, যেরকম আমি রেজাল্ট দিলাম। এখন আমি সিলেক্ট কোয়েরিটি লিখব, ডাটাটা আমি কি করবো, ডাটাবেস থেকে তুলে নিয়ে আসবো, সিলেক্ট অল ফ্রম টেবিল নেম, পুশ টেবিলে, তাই না? হায়ার আইডি ইকুয়াল কোন আইডিটা, এই আইডিটা আমি যে আইডিটা ধরলাম সেই আইডিটা আমি কি করবো এখানে। আচ্ছা ঠিক আছে, এখন আমাকে কি করতে হবে, আগের মতনই এফ ডাটাবেস কানেকশন কন্ট কোয়েরি হয়, দেন আমাকে এটা এখান থেকে আমাকে এই টোটাল ভেরিয়েবলটা আমাকে এখানে শো করে। আচ্ছা, এখন আমি চাচ্ছি আর একটা ভেরিয়েবলের ভিতরে মানটা রাখবো, রেজাল্ট সিঙ্গেল ইকুয়াল এই টোটাল মানটা আমি কি করবো, এই মানের ভিতরে রাখবো। আচ্ছা, এখন আরেকটি কাজ করতে হবে, আমাকে ফেস করে ডাটাটি তুলে নিয়ে আসতে হবে। সেজন্য আমি কি করবো, আরেকটি ভেরিয়েবল ডিফাইন করে নিই, পোস্ট সিঙ্গেল ইকুয়াল আমি কি করব, এই ডাটাটুকু এই টোটাল তথ্যটুকু এর ভিতরে দেব, দেন ফেজাস করে আমি কি নেব, এপিটিসিএস ফেস একটু দেখি, এখান থেকে ডাটাটা তুলে নিয়ে আসলাম, আমরা এখন সিঙ্গেল পেজে ডাটাটা করবো। আচ্ছা, আমার ডাটাটা কি আসলো, এখানে চলে আসলো এই রেজাল্টের মাধ্যমে। ঠিক আছে, এখন আমরা আমাদের যে সিঙ্গেল পেজ, সিঙ্গেল পেজে চলে আসি, দেখি আমরা এখানে কি করব, টাইটেলটা দিয়ে দেখি চলে আসে কি, তাহলে আমরা একটা চেক করতে পারি। ঠিক কোনটা দিব, এই মানটা, এই মানটা এখানে দিব, দেন
TITL রাইটেন দেখে আমাদের ডাটাটা চলে আসছে কিনা। এখন আমাদের কি আসার কথা, টাইটেল আসার কথা। একটু রিলোড দিই, ছয় নম্বর লাইনে আনডিফাইন্ড ইনডেক্স, ছয় নম্বর লাইনে। দেখি আমরা এখানে আমরা আইডিটা তুলে নিয়ে আসছিলাম একটু ইয়েতে দেখি দিলেটে, দেখুন আমার টাইটেল চলে আসছে। এখন কি বলেছিল আমাকে, সিলেক্ট কুয়েরি সিলেক্ট অল ফ্রম পোস্ট ওয়াইজ আইডি নাম্বার এত। দেন আমরা কি করছিলাম, কানেক্ট ফ্রেজ সিলেক্ট কুয়েরি, সিলেক্ট কুয়েরি লিখছিলাম, দেন শো ডাটা। আচ্ছা, ফ্রেজাস করে আমরা কি করলাম, ডাটাটা তুলে নিয়ে আসলাম। নিয়ে এসে আমরা এখানে এই টাইটেলটা বসালাম। এখন আমরা কি বসাবো, সেম জিনিসটা বসাবো, এখানে যা দিছি দেবো কন্টেন্ট সিও এন্টি। কন্টেন্ট দেওয়ার আগে আমরা এখান থেকে কন্টেন্টটা কপি করে নিয়ে আসবো। কন্টেন্টটা সিলেক্ট করে আসলাম, ওকে। এই কন্টেন্ট এখানে এসে এটা আমাদের কি হবে, ফুল কন্টেন্ট হয়ে যাবে এটাতে। তো দেখি আমরা একটু রিলোড দিয়ে আমাদের ফুল কন্টেন্ট না চলে আসা, দেখেন ফুল কন্টেন্ট আমাদের কি চলে আসে। এখন আমাকে নিয়ে আসতে হবে ইমেজ টু নিয়ে আসতে হবে। তো সেজন্য আমাকে ফার্স্ট অফ অল আপলোড, তারপর আমাকে সরি আপলোডের পরে এই কন্ডিশনটুকু পিএসপি কন্ডিশনটুকু আমাকে এখানে দেখিয়ে দিতে হবে। এবিটু থাকবে ইমেজ, আই এম ইমেজ। এটা দেওয়ার জন্য আমি ইমেজ থেকে ইমেজটুকু কপি করে নিয়ে আসি। তো দেখি আমাদের যে কাঙ্ক্ষিত মিষ্টি করতেছে সে করে নাকি, দেখুন ইমেজটি অটোমেটিক্যালি চলে আস। ইমেজটি সাইজ অনেক বিগ হবে, সাইজটি একটু কমাই দিতে হবে। আচ্ছা দেখি আমরা এখন আমাদের যে মেন সেটা থেকে দেখি আমাদের পোস্টগুলো চলে আসতেছে কিনা। আমি এটিতে ক্লিক করলাম, এটা আমাদের কি হয়ে গেছে, ফুল ইমেজ দিয়ে কন্টেন্টগুলো ভিতরে চলে গেছে কিনা চলে গেছে। তাহলে আমাদের ইমেজটি ইমেজটি ধরে দিবেন অটোমেটিক্যালি এখানে সুন্দরভাবে ইমেজটি চলে আসবে। সেটা কোন জায়গায়, ইমেজের ওয়াইডটা আপনি 100% করে দিবেন ইমেজ ওয়াইডটা। সো দুইভাবে করা যাবে, এখান থেকে আপনি সেই স্টাইলও করতে পারবেন, এখান থেকেও বসা দিতে পারবেন।
সো এটা আমি আপাতত বসা দিচ্ছি এই ইমেজের এখন আমরা চাচ্ছি প্রত্যেকটা পোস্টের আন্ডারে কি করব, কমেন্ট করে রাখবো প্রত্যেকটা পোস্টের আন্ডার আন্ডার। যখন আমরা এক একটা পোস্টের আন্ডারে কমেন্ট করবো, তখন এক একটা পোস্ট আমাদের কি করবে, শো করবে। যখন আমরা এই পোস্ট আন্ডারে কমেন্ট করবো, এই পোস্ট আন্ডারে শুধুমাত্র কমেন্টই শো হবে। সেটা কিভাবে করা যায় সেটা একটু দেখবো। সো বন্ধুরা, পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য সবাইকে আমন্ত্রণ। আসসালামু আলাইকুম।